খড়দহ খড়বাগান অভিযান সংঘ অ্যান্ড পাঠাগারের চলছে কমিউনিটি কিচেন কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনার ভয়াল থাবায় স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। ঘোষণা এবং তারপর বাড়ানো হয়েছে লকডাউনের ফলে কাজ হারিয়েছেন প্রচুর মানুষ, ভাটা পড়েছে প্রতিদিনের খাদ্য যোগানেও। এবার সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খড়দহ খড়বাগান অভিযান সংঘ অ্যান্ড পাঠাগারের তরফে 4 দিনের জন্য চালু করা হয়েছে কমিউনিটি কিচেন, যেখান থেকে 500 মানুষের জন্য প্রতিদিন খাবার বিতরণ করা হচ্ছে, যার দ্বিতীয় দিন ছিল বুধবার। এই কর্মসূচি থেকে সংগঠনের মহিলা সদস্যরা খাবার নিতে আসা মানুষদের মধ্যে তাদের পরিবারের জন্য খাবার তুলে দেন। এ বিষয় নিয়ে বলতে গিয়ে অভিযান সংঘ অ্যান্ড পাঠাগারের সম্পাদক পাপন নন্দী জানান, এটা আজকের উদ্যোগ না, এটা গত বছরও লকডাউনে এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা এই অঞ্চলের সমস্ত পরিস্থিতির শিকার যে সমস্ত মানুষজন, সেই পরিস্থিতির শিকার এই মানুষজনের পাশে আমরা দাঁড়িয়ে খড়বাগান অভিযান সংঘ এবং পাঠাগার ক্লাবের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ গ্রহণ করে মানুষের পাশে দাঁড়িয়ে দুপুরবেলায় কিছু মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলাম সামাজিক দূরত্ব বজায় রেখে। গত বছরও আমরা প্রায় 1000+ মানুষজনকে এই মধ্যাহ্ন ভোজনের আয়োজন করতে পেরেছিলাম, আর এবছরও আমরা গত রবিবার থেকে শুরু করেছি। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান চলছে, আগামী শুক্রবার এবং রবিবার পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানটা করার মূলত একটাই কারণ, আমরা এই সময় এই পরিস্থিতির শিকার যে মানুষজন তাদের পাশে একটু দাঁড়িয়ে যদি মানুষের পাশে দাঁড়িয়ে একটু কর্তব্য পালন করতে পারি, তার জন্য আমরা বন্ধু বান্ধবরা রয়েছি সবার সাহায্য সহযোগিতা নিয়ে। গত রবিবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বারাকপুর ব্লকটুর সহকারী সভাপতি মাননীয় শুকুর আলী পুরকায়েত মহাশয় এবং পাতুলিয়া পঞ্চায়েতের অন্যতম সদস্যবৃন্দ, তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করি। গত রবিবারেও মানুষজন প্রায় 400 মানুষজনের আমরা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলাম, আর আজকেও প্রায় 400 মানুষের আয়োজন করেছি। এইভাবে সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা পথ চলছি মানুষের। আরে বাবা।